হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিদার অফিসিয়াল। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম টিকটকের নতুন আরও একটি ট্রেন্ডিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। আপনারা আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপকাট ট্যাম্পলেট দিয়ে এডিট করা। তো ক্যাপকাট ট্যাম্পলেট দিয়ে মাত্র এক ক্লিকে ভিডিও এডিট করা যায় সেটা আমরা সবাই জানি। তো এই ভিডিওটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে 17টি পিকচার। 17টি পিকচার দিয়ে মাত্র এক ক্লিকে এই ভিডিওটি আপনারা তৈরি করতে পারবেন এবং এই ভিডিওটি কিন্তু টিকটকে ফরেস্টে যাওয়ার চান্স রয়েছে। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা দেরি না করে এখনই আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং শিখে নিন কীভাবে এই ভিডিওটি মাত্র এক ক্লিকে এডিট করবেন এবং এডিট করার পর আপনার টিকটক অ্যাকাউন্টে আপলোড করে দেন। আপনারা দেখতে পাবেন কিছুক্ষণ পরেই আপনার ভিডিও ফরেস্টে চলে যাবে। ওকে গাইস, তো কথা না বাড়িয়ে আমাদের এডিটিং শুরু করে দিই। অলরাইট গাইস, আমাদের প্রত্যেকের মোবাইল ফোনে কিন্তু একটা না একটা ইন্টারনেট ব্রাউজার রয়েছে। তো আমার মোবাইল ফোন থেকে আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিব। এই ব্রাউজারটি কিন্তু সবার মোবাইল ফোনে রয়েছে। আপনি আপনার মোবাইল ফোন থেকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। ব্রাউজারটি ওপেন করে দেওয়ার পর এখানে আমি সার্চ অপশনে ক্লিক করে দেব। তারপর আমি এখানে একটি লিঙ্ক পেস্ট করে দেব। আমি অলরেডি একটি লিঙ্ক কপি করে রেখেছি, এখান থেকে গোতে ক্লিক করে দিব। তারপর গাইস সরাসরি আমরা ট্যাম্পলেটটিতে চলে আসবো আর এই ট্যাম্পলেটটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা জাস্ট ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলে এই পেজটি পেয়ে যাবেন। এই পেজটি থেকে আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর এখানে ইউজ ট্যাম্পলেট ইন ক্যাপকাট লেখাটা দেখতে পাচ্ছেন, জাস্ট এই লেখাটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে নতুন আরও একটি পেজে নিয়ে যাবে টিকটকের মতো। তো এখান থেকে আমরা ট্যাম্পলেটটি ব্যবহার করবো। আমি আগে ভিডিওটা প্লে করে দেখাই আপনাদেরকে। এখন গাইস ট্যাম্পলেট ইউজ করার জন্য নিচ থেকে আমরা জাস্ট ইউজ ট্যাম্পলেট লেখাটাতে ক্লিক করে দিব। তারপর আমাদের গ্যালারিতে থাকা সবগুলো ভিডিও শো করবে। তো আমরা ভিডিও ক্যাটাগরি থেকে চলে যাব ফটো ক্যাটাগরিতে। আপনি চাইলে এই ভিডিওটা ভিডিও দিয়েও এডিটিং করতে পারেন। আমরা এই ভিডিওটা ফটোতে এডিট করব, তাই আমি চলে যাব ফটোস ক্যাটাগরিতে। ফটোসে আসার পর আমি আমার গ্যালারিতে থাকা সবগুলো ফটো দেখতে পাচ্ছি। এখান থেকে আমি এক এক করে প্রত্যেকটা ফটো সিলেক্ট করে দিব, মানে 17টা ফটো সিলেক্ট করে দিব। তো আপনি আপনার পছন্দের ফটোগুলো এখানে অবশ্যই অ্যাড করে দিবেন। আপনি জাস্ট এখান থেকে ফটোটাতে ক্লিক করে দিলে নিচে কিন্তু সেই ফটোটা অ্যাড হয়ে যাবে। আমার সবগুলো ফটো অ্যাড হয়ে গেলে তারপর নিচ থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে নেওয়ার পর মাত্র এক সেকেন্ড সময় নিয়ে আমাদের ভিডিওটা তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। গাইস আপনারা অবশ্যই দেখতে পেয়েছেন আমাদের ভিডিওটি কিন্তু মাত্র এক ক্লিকে এডিটিং কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই ভিডিওটি সেভ করে নিব। ভিডিওটি সেভ করার জন্য উপরে এক্সপোর্ট লেখাটা চলে আসছে, জাস্ট এক্সপোর্ট লেখাটাতে ক্লিক করে দিব। তারপর নিচ থেকে সেভ অ্যান্ড শেয়ার টু টিকটক যে লেখাটা চলে আসছে, আমরা এই লেখাটাতে যদি ক্লিক করে দিই তাহলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে ওয়াটারমার্ক ছাড়া। এখান থেকে আমি ক্রস করে দিব, কারণ অলরেডি আমি এই ভিডিওটি সেভ করে রেখেছি। তো গাইস আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে শিখতে পেরেছেন কেউ আপনারা এই ট্রেন্ডিং ভিডিওটি এডিটিং করবেন মাত্র এক ক্লিকে ক্যাপকাট অ্যাপটি দিয়ে। যদি শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। গাইস দেখা হচ্ছে সামনের ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।